নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটল দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা কিন্তু যে কোনো আমিষ রান্নাকেও টেক্কা দিতে পারে, এর স্বাদ এতটাই ভালো হয়, সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্না করব। সেজন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই একটু পটল ভেজে নেব। সেজন্য আমি পটল দেখুন কেটে নিয়েছি, এখানে 12-13টার মতো পটল আছে। পটলের দুদিকটা আগে একটু করে কেটে নিয়েছি আর তারপর অল্প অল্প খোসা রেখে এগুলো ছাড়িয়ে নিয়েছি। আর পটলটা কেমন করে কেটেছি সেটাও দেখাই। পটলগুলো দেখুন মাঝখান দিয়ে অল্প অল্প করে আমি চিরে নিয়েছি, যাতে এর মধ্যে নুন মশলা সমস্ত কিছু খুব ভালো করে ঢুকে যায়। এবার এই তেলের মধ্যে প্রথমে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার পটলগুলোকে ভেজে নেব। সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর পটল ভালো করে ভাজতে হলে ফ্লেমটা একটু কমে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়, তাহলে কম তেলে পটলগুলো ভালো ভাজা হয়ে যাবে। তাহলে আমিও সেভাবে পটলগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। ওদিকে পটলগুলো ভাজা হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রান্নার মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এই রান্নার মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ছোট ছোট 5-6 টুকরো আদা, আর আছে 3টি কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এর সাথেই বেটে নেব সর্ষে, 2 চামচ আছে কালো সর্ষে নিয়েছি। আর আপনারা যদি হলুদ কালো দুটো মিশিয়ে দিতে চান তাহলে 1 চামচ 1 চামচ করে দিয়ে দেবেন। 1 চামচ পোস্ত আছে, 1 চামচ সাদা তিল আছে। আপনারা যদি পোস্তটা 2 চামচ দেন তাহলে সাদা তিলটা না দিলেও চলবে। আমি যেহেতু এখানে পোস্তটা কম দিয়েছি তাই সাদা তিল নিয়েছি। তবে এগুলো মনে করবেন না, সবগুলো একসাথে বেটে নেব, কেননা এগুলো সব একসাথে বেটে ইউজ করা যাবে না। আলাদা আলাদা করে আমি সবগুলো বেটে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো যে ভাজছিলাম সেগুলোও দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ভাজা পটলগুলো তুলে নিচ্ছি। এবার মূল রান্নাটা শুরু করব। তার জন্য পটল ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিরচ পাউডার, এতে কালারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোর টুকরো কাশ্মীরি মিরচ পাউডারটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের 1 চামচ যাচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচের 1 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন পটলগুলোও কিন্তু নুন দিয়ে ভাজা আছে। অল্প চিনি দিয়ে দিলাম, অল্প জল অ্যাড করছি না হলে মশলাটা পুড়ে যাবে। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। ঢাকা তুললাম, দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, এর থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গেছে। টমেটোর টুকরোগুলোও সুন্দর সফট হয়ে গেছে, একদম ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে ভেজে রাখা পটলগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা খুব বেশি যেমন ঝোলঝোল ভালো লাগবে না, আবার একদম শুকনো শুকনোও ভালো লাগবে না, তাই সেই বুঝে জলটা দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3-এক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না কিন্তু এখনো রেডি হয়নি। এবার এই রান্নার মধ্যে আমি দিয়ে দেব সর্ষে, পোস্ত আর সাদা তিল, যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে।
সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা। আমি চিড়ে বা ফাটিয়ে দেইনি, কেননা আগেই লঙ্কার ব্যবহার করেছি, তাই গোটাই দিয়েছি গন্ধটা হওয়ার জন্য। এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক আবারও রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুললাম। এবার রান্না কিন্তু আমার একদম রেডি। গ্রেভিটা সুন্দর ঘন হয়ে এসেছে। এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, আর একদম শুকনো শুকনো এটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি এখানেই গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এবার এটাকে মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম, আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই অত্যন্ত সুস্বাদু পটলের রান্না একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায়, অথচ খেতে কিন্তু অসাধারণ হয়। সেটা একবার আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।